দর্শক যারা প্রতিনিয়ত ভারতের নির্বাচনের দিকে নজর রাখছেন তারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বিজেপির দম্ভ চুরমার দিল্লি দখলে কংগ্রেস ফিকে হয়ে গেছে মোদী ম্যাজিক বিরোধীদের কাছে ধরাশায়ী হয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এখন পরনির্ভরশীল মোদির উগ্র হিন্দুত্ববাদের টোকায় উল্টো কুপকাত গেরুয়া শিবির দুর্দণ্ড প্রতাপের নরেন্দ্র মোদির এমন পতনের কারণ জানাচ্ছেন মিলা খন্দকার দর্শক মনে ভারতের নির্বাচনের ফলাফল শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন চমক দেখিয়েছেন রাহুল গান্ধী চরম অপমানিত হয়েছেন নরেন্দ্র মোদী তবে দেবে আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ার বেশ করতে দিই ঘাঁটি করতে দিই দর্শক একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক ভারতে লোকসভা নির্বাচনে ভোট চুরি করেও জিততে পারলো না সরকার মোদী এদিকে বড় ধরনের বিপদ পড়তে যাচ্ছে আওয়ামী লীগ দর্শক এই দুই দুইটি ভিডিও আপনাদেরকে কিন্তু দেখাবো আসার

হাড্ডা হাড্ডি লড়াই করেছে নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটি নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে মোদীর বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ দুশো বিরানব্বইটি আসন পেয়েছে অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে দুশো চৌত্রিশটি আসন অন্যান্য যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা পেয়েছে আসন গত দুবারের মতো দল ভারতীয় জনতা পার্টি বিজেপির সবচেয়ে বেশি দুশো চল্লিশটি আসন পেয়েছে তবে আশঙ্কার কথা যেটি সেটি হচ্ছে তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বইটি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটু পেছনের দিকে ফিরে কিছু ব্যাখ্যা আপনাদের জানাতে চাই রাম মন্দির নির্মাণ ত্রিশো সত্তর ধারা বিলুপ্তি নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ প্রতিশ্রুতি পূরণের দাবি ছিল বিজেপির এক দেশ এক ভোট অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল দলটির ছিল চারশো পার করার স্লোগান কার্যকরের লক্ষ্য কিন্তু আঠারোতম লোকসভা নির্বাচনের ফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করে সরকার করতে হবে বিজেপিকে মাত্র সাড়ে এগারো মাস আগে গড়া বিরোধী জোট যাকে প্রচার পর্বের আগা গোড়া কটাক্ষ করে এসেছেন মোদী সহ বিজেপি নেতারা তারাই আটকে দিল পদ্মের নিরক্ষ সংখ্যাগরিষ্ঠতার পথ আগের দুই নির্বাচনে ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার কিন্তু বিজেপি সেটি পারেনি এ কারণে যেটি বারবার বলছি যে শরিকদের কাঁধে ভর করতে হচ্ছে এবং শেষ পর্যন্ত এছাড়া কিন্তু আর কোনো রাস্তা খোলা নেই আমরা যদি এই জায়গাটিতে একটু বিশ্লেষণ করতে চাই তাহলে তারা কিন্তু মোদীর ঘর ভেঙে অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে কংগ্রেসের কয়েকজন নেতা সরকার গঠনের উদ্দেশ্যে তারা কিন্তু এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলুগু দিশাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন এই দুজনই মোদীর বিজেপি দলের মিত্র এবং আপনারা জানেন বলা হচ্ছে যে ভারতের ভাগ্য এখন নির্ভর করছে দুই এন সংখ্যার এই নেতার উপরে জানিয়ে রাখি যে উদ্ভব ঠাকরে হিসেবে জনসমুখী ব্যাপারে কথা বলেছেন তিনি কিন্তু জানিয়েছেন যে কংগ্রেস তাদের সঙ্গে আগ্রহী কংগ্রেসের অপর জ্যেষ্ঠ নেতা সালমান আমরা আমাদের সব মিত্র এবং অন্যান্যদের সাথে নিয়ে কিন্তু একটি সরকার গঠন করব কিন্তু তিনি সরাসরি কারো নাম বলেননি এই সম্ভাবনা আরো প্রবল হয়েছে কারণ দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে আটাশটি আসন পেয়েছে বলে ফলাফলে দেখা গেছে যদি এই দুজন বিজেপির সঙ্গত এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয় তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীনে জোটের আসন সংখ্যা দাঁড়াবে দুশো ষাটে অপরদিকে বিজেপির এর জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে দুশো ষাটে অর্থাৎ কি দাঁড়াচ্ছে বিজেপি ছেড়ে যদি এই দুটি দল কংগ্রেসের সাথে যোগ দেয় তাহলেও কিন্তু কংগ্রেস আমরা খেলার মাঠে যেমন টাই দেখি এখানে দুশো ষাট দুশো ষাট হচ্ছে তখন আবার হবে জানেন তখন এই দুই জোটের সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর থেকে বারো আসন কম থাকবে আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে যে সরকার জন্য এখন কিন্তু দামি হয়ে এর আগে নীতিশবাবুকে বাবুকে এনডিএ জোট ছেড়ে কংগ্রেসের হাতটা তো ধরতে হবে একই সাথে হাত বাড়াতে হবে আরেক ক্রীড়ানক অন্ধ্রপ্রদেশের বাবু চন্দ্র নাইডুর দিকে তবে চিন্তা নেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুইজনই ভারতীয় রাজনীতির খুব পুরনো পাল্টুরাম হিসেবে পরিচিত পাল্টি শব্দটা হিন্দিতেও প্রচলিত যার মানে হলো দিকবাজি খাওয়া আসলে কি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুই দুইজনই তাদের রাজনৈতিক ক্যারিয়ারে এতবার বিজেপির সঙ্গ ছেড়েছেন এবং ধরেছেন যে রাজনীতির পর্যবেক্ষকরাও খেই হারিয়ে ফেলেছেন কিন্তু পাল্টুরাম শব্দটা তাদের নামের সঙ্গে সেটে বসে গেছে এরা যদি শেষ মুহূর্তে দিকবাজি খায় তাহলে কেল্লাফতে জানিয়ে রাখি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জোট পরিবর্তন করার জন্য অখ্যাতি রয়েছে তিনি গত দশ বছরে পাঁচবার জোট পরিবর্তন করেছেন সর্বশেষটি করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মাসে তিনি ইন্ডিয়া জোট ছেড়ে মোদির এনডিএ জোটে যোগ দিয়েছিলেন অপরদিকে কম যান না বাবুচন্দ্র নাইডু দু সালে নির্বাচনের আগ মুহূর্তে মোদীর জোট ছেড়ে দিয়েছিলেন এরপর এবারের নির্বাচনের আগে আবার জোটে যোগ দেন মোদীর হাত ধরে যেমন এবারের লোকসভা নির্বাচনে জেডিও টিডিপি দুটি দলই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হিসেবে ভোটে লড়েছে বিহারে অন্ধ্রপ্রদেশে যথাক্রমে জেডিও টিডিপির সঙ্গে বিজেপির আসন সমঝোতা হয়েছে কিন্তু তার মানে এই নয় যে নির্বাচনের ফল বেরোনোর পরও এ দুটি দল বিজেপিকেই সমর্থন করতে বাধ্য থাকবে এরপরের যারা ষড়যন্ত্র হচ্ছে ইলেকশনই হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নেই

ঘরে প্রবেশ করে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস বলেছিলেন তিনি তার অভিষপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে একইভাবে গণতন্ত্র আইনের শাসনের অনুপস্থিতি এবং সরকারের ব্যাপক দুর্নীতির কারণে দেশের লাখো জনগণ তাদের অভিষপ্ত জীবনের সবচেয়ে খারাপ আমরা দেখেছি যুক্তরাষ্ট্র সম্প্রতি সাবেক সেনা প্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ও ভিসা বিধি নিষেধাজ্ঞা করেছেন সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এই পদক্ষেপ কি যথেষ্ট বলে আপনি মনে করেন নাকি আগের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্র ও গণতন্ত্র প্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আরো পদক্ষেপের কথা বিবেচনা করবে প্রশ্নের জবাবে ডিপার্টমেন্ট স্টেটের মুখপাত্র মিলার বলেন আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড় বৈপর্য পর্যবেক্ষণ করছি আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি যে এই মামলাগুলোর মাধ্যমে ডক্টর ইউনসের ভয়রাণী ও ভয়dakানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই নীতিবাচক প্রভাব পড়তে পারে আপিল প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব নতুন কোনো পদক্ষেপের ব্যাপারে আগাম কিছু বলতে পারলাম সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখা ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে জানাবেন আর হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন দেখতেছেন দর্শক আপনারা সকলেই জানেন যে ভারতে কিন্তু লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে কিন্তু মোদীর যে দল বিজেপি তিনি কিন্তু একক অর্জন করতে যে কারণে কিন্তু জুটের মাধ্যমে তাদের ক্ষমতায় হবে তো পর্যন্ত কিন্তু নিশ্চিত না ভারতের মসনদে বসে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু রাহুল গান্ধী বেশ এগিয়ে রয়েছে তো যতটুকু জানা যাচ্ছে যতটুকু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাহুল গান্ধীর কিন্তু সরকার গঠন সরকার গঠন করার আহ সম্ভাবনা খুবই বেশি তো দর্শক আপনারা কিন্তু এই সম্পূর্ণ প্রতিবেদনটি আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তো এই সম্পর্কে যদি আপনাদের কিছু মতামত থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন অপরদিকে দিকে বাংলাদেশের আওয়ামী লীগে কিন্তু বেশ বড় ধরনের বিপদে পড়ছে যাচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে ইতিমধ্যেই দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু কিছুদিন আগেই একটা বক্তব্যে তিনি বলেছিলেন যে বাংলাদেশে আসলে যুক্তরাষ্ট্রে ঘাঁটি করতে চাই অর্থাৎ সমুদ্রে তাদের নৌঘাঁটি করতে চাই এবং বাংলাদেশকে একটা খ্রিস্টান রাষ্ট্র হিসেবে পরিণত করতে চাই তো এই কথাটি বলার পর থেকেই কিন্তু বেশ চাপের মুখে পড়েছে বর্তমান সরকার তো দর্শক এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করবো তো এতক্ষণ পর্যন্ত দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম